সুরা মসজিদ, সুলতানি আমলের বিরল স্থাপিত কীর্তিসুরা মসজিদ প্রধানত দুইটি অংশে বিভক্ত। মূল নামাজ কক্ষ ও বারান্দা। নামাজ কক্ষের পরিমাপ 6.48 মিটার এবং বারান্দাটি 4.84 মিটার লম্বা ও 2.12 মিটার চওড়া। মসজিদটি চুন সুরকীয় সাহায্যে ছোট আকৃতির ইট দ্বারা নির্মিত মসজিদের দেওয়াল 1.80 মিটার প্রশস্ত। মূল নামাজ কক্ষের ছাদ অর্ধ গোলায়িত গম্বুজ দ্বারা আবৃত, বারান্দায় রয়েছে এক সারিতে অনুরূপ 3টি গম্বুজ। নামাজ কক্ষের 4 কোণে 4টি ও বারান্দায় 2টি পাথরের বুরুজ আছে। মসজিদে প্রবেশের জন্য পূর্ব দিকে 3টি ও উত্তর দক্ষিণে 1টি করে খিলানাকৃত প্রবেশপথ রয়েছে। বারান্দার উভয় পাশেও 1টি করে প্রবেশপথ আছে। মসজিদের ভেতর কিবলা দেওয়ালে 3টি সুন্দরভাবে অলঙ্কৃত পাথরের তৈরি অবতল মিহরাব আছে। তেঁতলের গাছটার কিন্তু বয়স বেশি, বহুদিন বয়স। এই উপরে সাতকার এই তেঁতলে অনেক লাগে, অনেক লাগে।